আজকে এখানে যে লীলা পরিবেশিত হবে সেটি হলো ভগবান শ্রী শ্রী কৃষ্ণচন্দ্রের দান লীলা। তাই আসুন আমরা সকলে মিলে আস্বাদন করি দান লীলা। তোমরা প্রশ্ন একটা থেকে যায়, এই যে ভগবান আজকে দানি বেশে দাঁড়িয়েছেন ওই নদীয়ার রাজপথের মাঝে, এই দানি আমরা কাকে বলবো? দানি কাকে বলে মায়েরা কেউ বলতে পারবেন? দাতা হলো তিনি যিনি দান দেন। এই যে হরিবাসর কমিটি হচ্ছে এখানে, এই যে এত সুন্দর হরিবাসর সাজানো হয়েছে, এখানে অনেকে দান করেছে, তো যারা দান করেছেন এই হরিবাসরে তারা হলেন দাতা। তাহলে দানি কে? দানি হলেন তিনি যিনি দান গ্রহণ করেন। তো ভগবান আমার সমস্ত সময়ের জন্য তিনি দাতা, তিনি সব সময় দিতেই থাকেন দিতেই থাকেন, কিন্তু আজ ভগবান দানি সেজেছেন, কিছু চাইছেন। কলির জি, এতদিন তোমায় তোমাদের শুধু দিয়ে গিয়েছি, আমার কাছে আর কিছু নেই, এবার আমায় ঘুরে দাও, তবে তো আমি আবার তোমাদের দিতে পারব। তাই আসুন মায়েরা আমরা সেই লীলা আস্বাদন করব। আমাদের এখন যেতে হবে সেই মধুর শ্রীধাম বৃন্দাবন, কারণ আমরা আস্বাদন করব বৃন্দাবন লীলা। তো মায়েরা বেশ কয়েকদিন ধরে এখানে অনুষ্ঠানটি চলছে, আগামীকাল হলে এই অনুষ্ঠানের অবসান। তো মায়েরা এতদিন নিশ্চয়ই অনেক শিল্পী এখানে কীর্তন করে গেছে, তো সকলেই বলেছে আর আমার মায়েদেরকে তো আমার বলার কিছু নেই, এবার মায়েদেরকে আমি জিজ্ঞাসা করলেই উত্তর পাব। বৃন্দাবন যেতে গেলে মা কি বলতে হয়? রাধে রাধে। তো আমার এই কয়েকজন মা বাবা যে ভক্ত রয়েছে, আমি এই কয়েকজন মা বাবাকে ফ্রিতে নিয়ে যাব বৃন্দাবন, টাকা পয়সা দিতে লাগবে না, কিন্তু ওই দুটো জিনিস দিতে হবে আমার। মায়েরা দেবেন তো? নিয়ে এসছেন তাহলে আমায় দেবেন ওই দুটি বস্তু? আমি বেশি জিনিস নেবো না, দুটি জিনিস নেবো আমি বৃন্দাবন নিয়ে যাবো, ফ্রিতে নিয়ে যাবো। সেই দুটি বস্তু কি? না হরি ধ্বনি আর উলু ধ্বনি। নিতায় হরি বল হরি বল হরি বল। এই তো মায়েরা উনু সকলের সাথে করে নিয়ে এসেছেন, আমি ভেবেছি কেউ হয়তো বাড়িতে যদি রেখে রেখে আসে আর কি। তো আমার এখানকার মায়েরা খুব ভালো আছে, সব সাথে করেই নিয়ে এসেছে, কষ্ট তো হয় না ওটা বইতে না। তো চলুন মায়েরা এখন আমরা চাইলেই সশরীরে ওই উত্তরপ্রদেশ বৃন্দাবন যেতে পারবো না, তাই আমাদের মনকে নিয়ে যাব সেই শ্রীধাম বৃন্দাবন। কিন্তু মায়েরা যেখানে হয় মধুরাদপি মধুর হরিনাম সংকীর্তন, সেই হলো মধুর বৃন্দাবন। আর যেখানে হয় আপনাদের মতো বৈষ্ণব ভক্তের আগমন, সে হলো মধুর থেকে মধুরতম বৃন্দাবন। তাই আসুন আমরা আমাদের মনকে নিয়ে যাই সেই শ্রীধাম বৃন্দাবন সকলে মিলে, কেমন? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। চলে রে আমার মন, মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে, আমার মন মধুর বৃন্দাবন।
রাধা কুণ্ড আমরা সকলে এসে উপস্থিত হলাম শ্রীধাম বৃন্দাবন। আজ বৃন্দাবনের শোভাটি হয়েছে কেমন? বৃন্দাবনের শোভা প্রভাতকাল মাতা যশোমতী তার আদরের গোপালকে সাজাচ্ছেন, তাই শোভা কেমন হয়েছে? তাই মহাজন কলম দিয়ে বলছে, দেখো দেখো মা যশোদার আনন্দের দুলাল, সখাগণের জীবন কানা, সখাগণের জীবন কানা। আজ সখাগণ ভেনুগণ সাথে লয়ে ওই গোষ্ঠ মাঝে
এক বিনোদ বিহারী খেলার আনন্দে বিভোর। কেমন খেলা? তাই মহাজন কলম দিয়ে বলছে, দেখো দেখো আজ ভগবান খেলছেন কেমন ভাবে, তার শোভাটি হয়েছে কেমন। সখা সঙ্গে রঙ্গে খেলে, রাম সঙ্গে রঙ্গে খেলে, রাম কানা সখা সঙ্গে রঙ্গে খেলে, রাম কানা সখা সঙ্গে রঙ্গে খেলে, রাম কানা সঙ্গে রঙ্গে খেলে, রাম কানাই সখা সঙ্গে রঙ্গে খেলে, রাম কানাই। আজ যমুনার তীরে কানা খেলছে, খানেকে ভাবের পরিবর্তন, খেলতে খেলতে হঠাৎ আবার ভাবের পরিবর্তন হয়েছে, এখন কিভাবে খেলছে গো? তাই মহাজন কলম দিয়ে বলছে, দেখো দেখো শ্রীরামের কিন্তু আমাদের খেলা আর ভগবানের খেলা কিন্তু কখনোই এক। অনেকে তো বলে না, এটা আমাদের সকলেরই কানে আসে, আশেপাশে দিয়ে যাই তো যখন কীর্তন করতে, গাড়ির পাশে হয়তো যাচ্ছে, গাড়ির পাশে কেউ বলছে দেখেছো ভগবানের কীর্তন করতে যাচ্ছে, তো ভগবান সে অত অত গোপিনীকে নিয়ে রাসলীলা করেছিল আর আমরা একটার বেশি দুটো মেয়েকে নিয়ে লীলা করলেই আমাদের দোষ। আজকালকার ছেলেদের কথাবার্তা তো তাদের উদ্দেশ্যে আমার একটি কথা, ভগবান যদি অত গোপিনীকে নিয়ে রাস নৃত্য করেছিল
তুমি দুজনকে নিয়ে করলে কেউ বাধা দেবে না। ভগবান যেমন গিরি গোবর্ধন ধরেছিল, তোমায় গিরি গোবর্ধন ধরতে হবে না। কোনা বলে একটা ইট ধরে দেখাও তো দেখি, যদি একটা ইট তুমি ধরে রাখতে পারো তাহলে জানবো তুমি ভগবানের কিঞ্চিৎ কাছে গেছো, তাহলে তোমায় আর কেউ কোনো কাজে বারণ করবে না। ওগো ভগবান হলো তিনি ভগবান, তিনি যে সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, তার সাথে তুমি নিজেকে তুলনা করো? মূর্খ বলি দিচ্ছি। তাই ভগবানও খেলেন আমরাও খেলি, কিন্তু পার্থক্যটা কি জানেন? এই যে ভগবানের খেলা আর আমার খেলা, আমাদের খেলা, তার একটা সুন্দর পার্থক্য বাংলার একজন কবি করে গেছেন তার কয়েকটা গানের লাইনের মধ্যে। তিনি আবার জাতিতে বাবা হিন্দু নন, তিনি হলেন মুসলিম কবি, নাম কাজী নজরুল ইসলাম, বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন। তিনি সুন্দরভাবে তার গানের লাইনের মধ্যে দিয়ে বলে গেছে, ভগবান গো তুমিও খেলা করো আমরাও খেলা করি, কিন্তু তোমার খেলা আর আমাদের খেলার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। ভগবান গো, ও ভগবান, তুমি খেলেছো এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছো। ভগবান পার্থিব জগতে আমরা হলাম শিশু আর তুমি হলে বিরাট শিশু, তোমার খেলা আর আমাদের খেলা কি এক হয় গো ভগবান? আমরা পৃথিবীর মুখে সংসার মায়ায় পড়ে খেলা করছি, তুমিও খেলা করো, কোথায় জানো ভগবান? ও প্রভু শূন্যে মহা জানো প্রভু কারো কারো বিশ্বাস খেলো না তব হে উদাসী রাশি রাশি কারো কারো বিশ্বাস খেলো না তব হে রাশি রাশি তো তুমি
সেই ভগবান আমার আজ কষ্ট মাঝে খেলা খেলছেন, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, যার একটি ইশারায় গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড চলে, সেই ভগবান আজ আমার খেলা খেলছেন। কেমন খেলা? তাই মহাজন ওই কলম পাত করে ভগবানের খেলা দর্শন করে কলম পাত করে বলছে, দেখো দেখো কানাই আমার খেলা কেমন খেলছে, ওই বনমা যে খেলছে কেমন খেলা। তাই ভগবান মহাজন তাই কলম নিচ্ছে, দেখো দেখো আজ কানাই খেলছেন ওই গোষ্ঠ মাঝে, আর কানাইয়ের খেলা দর্শন করেছে সকল ভক্তগণ সখাগণ, তারা খেলা দর্শন করেছে আর ভক্তগণ সখাগণ সকলে খেলছে। তো কানাই আমার খেলতে খেলতে হঠাৎ করে না জানি খেলাটি কেন থামিয়ে দিয়ে তিনি থমকে দাঁড়িয়েছেন। কানাই খেলতে খেলতে থমকে দাঁড়িয়েছে, আর ঠিক সেই সময় লক্ষ্য রাখছিল কিন্তু একজন ভক্ত, একজন সখা, সেটা কি আর অন্য কেউ নয় মা, সেটা হলো প্রাণের শাখা সুবল। আজ সুবল আমার গোবিন্দকে লক্ষ্য রাখছে। গোবিন্দ কেন আমার খেলতে খেলতে থমকে দাঁড়ালো? যে কানাই আমার খেলা রসে বিভোর ছিল, সে আজ খেলা রসে রসিক না হয়ে কেন খেলা ভেঙে থমকে দাঁড়ালো? আসলে কি হয়েছে জানেন মা? ওই যে খেলা রসে যখন তিনি ছিলেন, আর ওই যে খেলা রসে থাকতে থাকতে সুবলের বদন পানে যেই না কানাইয়ের নয়নটি গেছে, অমনি আর একটা বদনের কথা কানাইয়ের মনে পড়ে গেছে। তাই আজ সুবল যখন বলছে, কানাই তুই কেন থমকে দাঁড়িয়েছিস? খেলা রসে তো বিভোর ছিল মা, তাই কানাই আমার কিছু জোরে বলতে পারছে না, কারণ পাশে আছে দাদা বলরাম। এখন একটি কথা মায়েরা দেখবেন, একটু চিন্তা ভাবনা করুন, সব মায়েদেরই কি আর বাবাদেরই কি একজন প্রাণের করে বন্ধু থাকে, যে বন্ধুর কাছে মনের কথা প্রাণের কথা খুলে বলা যায়। তো সেখানে যদি আমার বাড়ির বড়রা কেউ থাকে, আমি কি বলতে পারবো? পাশে আমার দাদা আছে, আমি বলবো কি করে সুবলকে আমার কি হয়েছে? তাই খেলতে খেলতে যেই না কানাই আমার থমকে দাঁড়িয়েছে, আর সুবল সাকা যেই না জিজ্ঞাসা করেছে, ও কানাই খেলা রসের রস আস্বাদন না করে কেন থমকে দাঁড়ালে? তখন কানাই আমার ইশারা করে দেখিয়ে বলছে, ও সুবল আমার কি হয়েছে জানিস? আমার না খেলা ভালো লাগে না, খেলা ভালো লাগে না, খেলা ভালো লাগে না, খেলা ভালো লাগে না, খেলা ভেঙে দেব ভাই, খেলা ভালো লাগে না, আমি খেলা ভেঙে দেব ভাই, খেলা ভালো লাগে না, আমি খেলা ভেঙে দেব ভাই, খেলা ভালো লাগে না, আমি খেলা ভেঙে দেব ভাই, খেলা ভালো লাগে না। আরে কানাই শুন শুন, তো শরীর ঠিক আছে? গা তো দেখছি ঠান্ডা, জ্বর তো হয়নি। কানাই তোর কি পিপাসা পেয়েছে? আরে বল না কানাই, তোর কি ক্ষুধা পেয়েছে? আরে কানাই তো কিছু কথা বলে না, শুধু চুপ করে দাঁড়িয়ে থাকে আর বলে খেলা ভালো লাগে না। শরীরে যদি কোনো ব্যাধি না হবে তুই কেন থমকে দাঁড়াবি ভাই? বল বল তোর কি হয়েছে? এখন যেই না কানাই আমার সুবলকে একটু গায়ের কাছে পেয়েছে, অমনি সুবলের হাতটি ধরে নিয়ে কানাই একটি নির্জন স্থানে এসে উপস্থিত হয়েছে।
আর ওই নির্জন স্থানে এসে উপস্থিত হয়ে সুবলকে ডেকে বলছে, বল বল ওরে সুবল রে, ওরে সুবল রে। জানিস সুবল, বলতে পারিস আজ তোর বদন দেখে কেন আমার আর একটি বদনের কথা মনে পড়লো? তোর বদন দেখে আমার আর একটি বদন মনে পড়েছে রে সুবল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের, এই যে সুবল, এই সুবলের বদন দর্শন করলেই গোবিন্দের আমার রাধা রানীর বদনের কথা মনে পড়ে। কেন না, এই সুবলের বদন আমার রাধা রানীর বদনের সাথে অনেকটা মিলন আছে। কেন হলো এমন না, এই সুবল হলো আমার রাধা রানীর ভাই, খুড়তুতো ভাই। কেমন না, রাধা রানীর পিতা বৃষভানু রাজা, তারা তিন ভাই, বৃষভানু, চন্দ্রভানু আর সুভানু। বৃষভানু রাজার কন্যা রাধা রানী, চন্দ্রভানু রাজার কন্যা চন্দ্রাবলী, আর সুভানু রাজার কন্যা হলো, রাজার ছেলে হলো সুবল। এই যে ভাই বোন, তাই জন্য মুখের কিছুটা মিল, তাই সুবলের বদন পানে তাকালেই কেন না জানি গোবিন্দের আমার রাধা রানীর কথা মনে। তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়, আমাকে এখানে অনেকটা সময় দিয়েছে কীর্তন করবার জন্য। আজ আমি এখানে যে মাস্টারমশাইয়ের চরণ আশ্রয় করে আপনাদের চরণে আশ্রিত হতে পেরেছি, এই যে নিতাই বাবু, উনি আমাকে কৃপা করে আপনাদের কাছে আসার সৌভাগ্য করে দিয়েছে, আর বঙ্কিম বাবু, আমি তো ওনাদেরকে দেখিনি এখনো পর্যন্ত। আচ্ছা, ওনারা এখন নেই এখানে, আমি ওনাদের সাথে এখনো পরিচয় করিনি, তবে আমি জানি না ওনাদের চরণে আমার অসংখ্য অসংখ্য কোটি প্রণাম। না জানি কোন পুণ্য জন্মের কোন পুণ্য সুকৃতি করেছিলাম, তাই ওনাদের চরণ আশ্রয় করে আমি আপনাদের মতো এমন ভক্ত চরণে আশ্রিত হতে পেরেছি। হরি হরি বল, হরি বল। ওনাদের চরণে অসংখ্য অসংখ্য প্রণাম। তাই আমি যে আপনাদের চরণে এতটা সময় পেয়েছি, তাই আমি চাই আমার মনের যত কথা, ভগবানের লীলা তো শেষ হয় না, কিন্তু অনেক অনেক জায়গায় ওই যে একটু একটু সময় পাই, ঠিক করে ভগবানের কথা ঠিক বলে উঠতে পারে না। আজ যখন সময় পেয়েছি একটু ব্যাখ্যা করি, বলবো মায়েরা? আসলে আমি বলতে চাইছি, এই যে সুবল শাখা, এই সুবল শাখাটি পূর্বজন্মে গিয়েছে। এনাদের তো ভাগ্য কম বড় নয় গো মা, যারা ভগবানের পারিষদ হতে পেরেছে, ভগবানের কাছের মানুষ হতে পেরেছে। যে ভগবানের চরণ পাবার লাগি কত মুনি কত যোগী, তারা তাদের জীবন পাত করে দিল। হরি বল, হরি বল। আপনাদের মতো ভক্ত যারা কত ভগবানকে পাওয়ার লাগি নয়ন বাণী বিগলিত করে দিন রাত তার নাম গুণগান করে, সেহেন ভগবানের ভক্ত হওয়া সখা হওয়া কি কম ভাগ্যের কথা গো। তাই আসুন মায়েরা, আমরা একটু আস্বাদন করব এই যে সুবল শাখা, যিনি ভগবানের প্রাণের শাখা। ভগবান যাকে তার মনের সমস্ত কথাই বলতে পারতেন, সেই সুবল শাখা পূর্বজন্মে গেছে। আর পূর্বজন্মে আস্বাদন করতে গেলে আমাদের যেতে হবে একটু ত্রেতা যুগে, অর্থাৎ রামলীলা। রামলীলায় লঙ্কায় রাম রাবণের যুদ্ধ চলছে, যুদ্ধ চলতে চলতে প্রায় শেষের দিকে হয়ে এসেছে যুদ্ধ। রাবণ মহারাজা আমার বড় চিন্তায় পড়েছে। কেন না, তিনি সিংহাসনে বসে গালে হাত দিয়ে মনে মনে ভাবছে, হাই হাই গো, এক এক করে যুদ্ধক্ষেত্রে সবাই নিহত হল, আমার ছোট ভাই কুম্ভকর্ণ সে নিহত হল, আমার মহিরাবণ গেল, এমনকি আমার প্রাণের প্রাণ আমার মেঘনাথ পর্যন্ত বধ হয়ে গেল। এখনো পর্যন্ত আমি রামকে পরাজয় করতে পারলাম না, পরাজিত করতে পারলাম না, কিন্তু এখন আমি কাকে পাঠাবো যুদ্ধ করতে?
যখন রাবণ গালে হাত দিয়ে বসে বসে হাসছে, ঠিক সেই সময় একটি ছোট্ট 7 বছরের ছেলে এসে বলছে, কেন জেঠু আমি তো আছি, আমি যাবো যুদ্ধ করতে। রাবণ মুখ ফিরিয়ে দেখলো তার চোখের সামনে অদূরে দাঁড়িয়ে আছে ছোট্ট তরণুষ। রাবণ তাকে বড় যত্ন করে কোলে নিয়ে বলছে, বাবা তুই যে বড় ছোট শিশু, তোকে কেমন করে পাঠাবো আমি যুদ্ধ করতে? ওরে বাবা, যতই রামের সাথে আমার শত্রুতা থাকুক না কেন, আমি তোকে যুদ্ধ করতে পাঠাতে পারবো না। তুই যে আমার বংশের প্রদীপ একমাত্র যে এখনো জ্বলছিস, তুই চলে গেলে আমার বংশের প্রদীপ দিতে আর যে কেউ থাকবে না বাবা। কিন্তু তরণীর ওই একই যে, জেঠুমনি আমি যখন তোমার কুলের সন্তান আমি যাব যুদ্ধ করতে ওই রামচন্দ্রের সাথে। যখন রাবণের কথা কিছুতেই ওই ছোট্ট তরণী শুনছে না, রামচন্দ্র মনে মনে ভাবছে, বেশ তোকে আমি এমন একজনের কাছে পাঠাবো যে কিন্তু তার জীবন থাকতে তোকে যুদ্ধক্ষেত্রে যেতে দিতে চাইবে না। সেটা কে বলুন তো মা? তরণীর মা। মা হলো মা পৃথিবীতে এমন এক বস্তু, পৃথিবীতে আজ পর্যন্ত সব কিছুর বিকল্প হলেও মায়ের বিকল্প কেউ হয় না। মা আমি জানি না মা, আমার কোন পুণ্য জন্মের পুণ্য সুকৃতির বলে আমি এমন একজন মাকে আমার গর্ভধারিণী হিসেবে পেয়েছি, যে কিন্তু আমাকে অন্য কোন পথে এগিয়ে দেয় না, এগিয়ে দিয়েছেন মহাচার্যের পথে, যে পথে গেলে আমি আপনাদের মতো ভক্তের চরণ ধুলি নিয়ে আমার জীবন ধন্য করতে পারি। সে হেন মা এই যে বসে আছে মামা, হরি বল হরি বল। আমি শুধু এ জন্মে নয়, আমি ভগবানের কাছে প্রার্থনা করব, পৃথিবীতে ভগবান যতবার আমায় পাঠা, আমায় এই মায়ের গর্ভে তুমি পাঠিও, কারণ মাতা পিতা যদি ভক্ত না হয় সন্তানদের সঠিক পথে পরিচালনা করবে কেমন করে? তাই আজ রাবণ ওই ছোট্ট তরণীকে তার মায়ের কাছে পাঠিয়ে দিল।